হ্যালো বন্ধুরা, আশা করি অনেক ভালো আছো। আমাকে অনেকে তোমরা জিজ্ঞাসা করেছো, যারা আমাদের সাথে অলরেডি যুক্ত আছো বহুদিন ধরে, যে 2024 ব্যাচের যে ফার্স্ট পেপার ফিজিক্স কোর্সটা, এই কোর্সে ক্লাস কিভাবে হয় এবং আমরা কিভাবে অ্যাডমিট হব বা ক্লাস কিভাবে করব। তা আমরা এখন অলরেডি 24 ব্যাচ, এই যে এইচএসসি 2024 ব্যাচের জন্য যে ফার্স্ট পেপার, সেই ফার্স্ট পেপারের প্রাইভেট গ্রুপের মধ্যে আছি। এটা আমাদের গ্রুপের নাম, আর এখানে অলরেডি লিঙ্ক আছে, বাট লিঙ্কটা আমি অলরেডি আমাদের ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। তো এখানে তুমি তো ভিতরে ঢুকলেই প্রচুর পরিমাণ ক্লাস দেখতে পাবা, এগুলো সব অলরেডি ক্লাস। বাট যেমন ধরো আমাদের এই যে এখানে কি, এখানে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টদের সাথে আমাদের কমিউনিকেশান হচ্ছে। সাপোজ এই যে এখানে কমেন্ট দেওয়া আছে দেখো, সো এই যে জাস্ট আমাদের যদি আমরা চিন্তা করি, এগুলো সব স্টুডেন্টদের কমেন্ট, ঠিক আছে? তো এখানে মনে করো আমরা যদি এই কমেন্টে যাই, তাহলে তুমি এখানে দেখতে পাবা যেখানে প্রত্যেকটা স্টুডেন্টদের সাথে কিন্তু আমাদের কমিউনিকেশান হচ্ছে, এবং এগুলো সবই যেমন আমি এখানে রিপ্লাই করে দিয়েছি। এই যে এখানে আমি রিপ্লাই করে দিয়েছি, তার মানে স্টুডেন্ট যে প্রশ্নগুলো করে সেগুলো আমি রিপ্লাই দিয়ে দিই। এখন আসলে বিষয়টা কি, সবগুলো কমেন্টে রিপ্লাই দেওয়া আসলে সো টাফ। কারণ হলো যে একজন মনে করো বললো যে অস্থির ক্লাস, এখন অস্থির ক্লাসে রিপ্লাই আমি কী দিব, হয়তো সেখানে হাসি দেওয়া যেতে পারে। এবার চলো আমরা দেখে নিই যে কোথায় আমরা ক্লাসগুলোকে সাজিয়ে দিয়েছি। এখানে ফিচার নামক একটা অপশন আছে, এই ফিচারে যদি তুমি ক্লিক করো তাহলে আমাদের ক্লাসের যত কন্টেন্ট সমস্ত কন্টেন্টগুলোকে তুমি সিরিয়ালে দেখতে পাবা। ক্লাসের কন্টেন্ট মানে হচ্ছে ক্লাস ভিডিও, পরীক্ষার প্রশ্ন, সলভশিট, এইগুলা। যেমন আমাদের এই যে এইটা যদি আমি একটা চিন্তা করি, এটা একটা প্লেলিস্ট। সো এই প্লেলিস্টে এই যে সি মোড়ে যদি ক্লিক করা হয়, এখানে আমরা চ্যাপ্টার 1, 2, 3, 4, 5 এই পাঁচটা চ্যাপ্টারের যাবতীয় যত ক্লাস, এই ক্লাসগুলোকে আমরা সাজিয়ে রেখেছি। এই যে প্রথমে তুমি দেখতে পাবা ক্লাসের টাইটেল, যেমন এই যে এটা হচ্ছে আমাদের ক্লাসের টাইটেল, যেমন একটা মেজারমেন্ট, পরিমাপ। তাহলে পরিমাপের এটা হচ্ছে চ্যাপ্টার 1-এর প্রথম ক্লাস, এটা দ্বিতীয় ক্লাস, এটা তৃতীয় ক্লাস, এটা চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। এই যে সিকিউ সলভ দিয়ে আমরা আরও একটা ক্লাস এটা হবে, এটা হচ্ছে এমসিকিউ ক্লাসটা, এখানে আমি অ্যাড করি নাই। তাহলে এই হচ্ছে আমাদের পরিমাপের ক্লাস। এরপরে তুমি যদি নিচের দিকে যাও, তাহলে ভেক্টরেও ঠিক একইভাবে দেখো, এই যে আমাদের ক্লাসের টাইটেল, ক্লাসের ডিউরেশন দেওয়া আছে, ক্লাসের লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে ক্লিক করলে তুমি সাথে সাথে ক্লাস ভিডিও দেখতে পাবা। এবার ওই ক্লাস ভিডিওতে তুমি যে কোনো প্রশ্ন করলে সেটার অ্যান্সার আমি সাথে সাথে দিয়ে দিব। তো এখানে তুমি টোটাল পাঁচটা চ্যাপ্টারের জন্য পাবা, আর 6 নম্বর চ্যাপ্টার থেকে তুমি আরেকটা প্লেলিস্ট পাবা। তো এটা তো মনে হয় ক্লাসের মধ্যে ঢুকে গেছে অলরেডি। আমরা এবার দেখি অন্য একটা প্লেলিস্ট দেখি, দ্যাট মিনস এর 1 থেকে 5। এইবার আমাদের 1 থেকে 5-এর পরে বাকিগুলো কোথায় আছে, এটাকে একটু জুম আউট করতে হবে আমাদের। ওকে, এই যে এইটা হচ্ছে আমাদের আরেকটা প্লেলিস্ট। এই প্লেলিস্টে আমাদের চ্যাপ্টার 6, 7, 8, 9, 10 মানে দুইটা প্লেলিস্ট আমরা মোটামুটি সাজিয়ে রেখেছি সব কিছু। সো আমরা যদি এখন ক্লাসগুলোকে একটু দেখতে চেষ্টা করি যে ক্লাসগুলো আমরা দেখব কিভাবে, তাহলে জিনিসটা খুবই সিম্পল। আমাদের জাস্ট লিঙ্কে ক্লিক করলে আমরা ক্লাসের মধ্যে চলে যেতে পারবো। যেমন আমরা যদি প্রথম ক্লাসটা দেখার চেষ্টা করি, এই যে পরিমাপের প্রথম ক্লাস, তাহলে প্রথম ক্লাসে ক্লিক করলে যে আমরা পরিমাপের ক্লাসের মধ্যে আসছি অলরেডি, এই যে আমাদের মেন ক্লাসটা। তুমি এই ক্লাসটা যে কোনো জাস্ট পরিমাণ টেনে দেখতে পারবা। যেমন ধরো তুমি এই যে আমাদের সম্ভবত বেসিক আলোচনা করা হচ্ছে, একদম ফার্স্ট ক্লাস এটা। হ্যাঁ, অলরেডি আমরা এই যে MKS, FPS এগুলো নিয়ে আলোচনা করতেছি। তুমি যখন যতটুকু দরকার ততটুকু তুমি দেখতে পাবা। ক্লাসের কমেন্টগুলো তুমি যদি দেখতে চাও, এই যে আমাদের ক্লাসের কমেন্টগুলো, এই কমেন্টগুলোতে স্টুডেন্ট যারা ক্লাস এই কোর্সের অন্তর্ভুক্ত আছে, তারা সবাই কিন্তু আমরা যে হোমওয়ার্কগুলো দেই বা আমাদের যে ট্রানজিশনগুলো হয় সেগুলো সব কিন্তু তুমি এখানে দেখতে পাবা। আর দেখো যে সব জায়গাতে কিন্তু আমি পার্সোনালি এখানে রিপ্লাই দিই, ঠিক আছে? এটার জন্য আসলে আমার এটা আমি ব্যক্তিগত সময় বের করেই করি, কারণ আমার মনে হয় যে আমার অ্যান্সার দেওয়াটা সব থেকে বেটার হবে এখানে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে কিভাবে ক্লাস ভিডিও আমরা সাজিয়ে রেখেছি। এছাড়া লাইভ ক্লাস যেগুলো সেগুলোর জন্য আলাদা একটা প্লেলিস্ট আমি করব। এবার পরীক্ষার প্রশ্ন, এই যে এগুলো হচ্ছে পরীক্ষার প্রশ্ন, যেমন এই যেখানে ইনস্ট্রাকশন অলরেডি দেওয়া আছে ফার্স্ট পেপার ফিজিক্সের জন্য, যেমন যেখানে কি, এখানে ভেক্টর সৃজনশীল প্রশ্ন সেট এ, ভেক্টর সৃজনশীল প্রশ্ন সেট বি, এবার ভেক্টর এমসিকিউ প্রশ্ন সেট এ, ভেক্টর এমসিকিউ প্রশ্ন সেট বি, মানে শুধু ভেক্টর চ্যাপ্টারেরই এই যে 1, 2, 3, 4 সেট প্রশ্ন আছে। তারপর তুমি যদি গতিবিদ্যাতে দাও, গতিবিদ্যাতেও 4 সেট প্রশ্ন আছে। নিউটনের বলবিদ্যাতে একটু বেশি আছে, নিউটনের বলবিদ্যা একটু বড়ো চ্যাপ্টার যেহেতু, তো এখানে প্রশ্ন আছে 1, 2, 3, 4, 5, 6, 7 সেট। তো আমরা যে কোনো একটা প্রশ্ন যদি আমি ক্লিক করি, তাহলে আমার এই যে নিউটনের মেকানিক্সের এটা সি নাম্বার সেটের প্রশ্ন, তো আমি এটা ক্লিক করে প্রথমে আগে ডাউনলোড করে নিই। এই যে আমার প্রশ্ন অলরেডি ডাউনলোড হয়ে গেছে, এবার এই হচ্ছে প্রশ্ন, ক্লিয়ার? তো এই প্রশ্নটা অলরেডি তুমি জাস্ট পিডিএফ আকারেই পাবা। এটা তুমি যদি চাও প্রথমে প্রিন্ট আউট করে নিবে, প্রিন্ট আউট করার পর তুমি এটার অ্যান্সার শিটের সাথে
মিলিয়ে তারপর দেখবো আমি প্রশ্নটা বেশিক্ষণ রাখবো না, বিকজ এটা আসলে প্রশ্ন ফাঁস হয়ে যাবে তখন, ঠিক আছে, প্রশ্ন ফাঁস করা যাবে না। তাহলে আমাদের ওইগুলো তো ছিল হচ্ছে পরীক্ষার প্রশ্ন, বা তুমি যদি সলভ শিট দেখতে চাও, এই যে এগুলো সব সলভ শিটের লিঙ্ক, সলভ শিটের লিঙ্ক হয়তো আমি তোমাকে দু একটা দেখাই দিই, যেমন ধরো নিউটনিয়ান বলবিদ্যার এই যে এই এই এইটা আমার মনে করলাম যে সলভ শিট, এটা কোনো একটা প্রশ্ন, এটা সেট বি এর সলভ শিট। তাহলে আমি যদি এই সলভ শিটে যাই, দেখো কত চমৎকারভাবে আমরা সলভগুলো দিয়ে দিয়েছি। যেমন এটা আমাদের একটা সৃজনশীল সিকিউ প্রশ্ন, সিকিউ প্রশ্নের যে ক খ গ ঘ, দেখো এই যে ক নাম্বার অ্যান্সার দেওয়া আছে, খ নাম্বার দেওয়া আছে, গ নাম্বার দেওয়া আছে, ঘ নাম্বার দেওয়া আছে, সবগুলো প্রশ্নের কিন্তু চমৎকারভাবে আমরা এখানে ব্যাখ্যা সহ অ্যান্সারগুলো সব দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি পরীক্ষার প্রশ্ন, সলভ শিট, যা যা কিছু তোমার প্রয়োজন কোর্সের জন্য সেগুলো। আর আমার সবসময় সাজেশান হচ্ছে এই যে অলওয়েজ আমরা যেটা চেষ্টা করি সেটা হলো যে স্টুডেন্টদের সাথে কানেক্টেড থাকার জন্য, কেমন এখানে তুমি মোটামুটি আমাদের যত লাইভ ক্লাস, এই লাইভ ক্লাসগুলোর জন্য আমি আলাদা একটা প্লেলিস্ট অলরেডি বানাবো। আর তোমরা যারা এখনও এই কোর্সে ভর্তি হও নাই, তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ দিস ইজ সামথিং রিয়েলি অসাম। তুমি যদি এখানে যা যা কিছু আমি দিয়েছি, তুমি যদি যা সেগুলোকে একটু সময় দিয়ে দেখো, একটু সময় দাও, তাহলে তোমার কোনো জায়গাতে ওই এক একটা সাবজেক্ট পড়তে 10-12-15 হাজার টাকা খরচ করার প্রয়োজন হবে না। তো সকলে ভালো থেকো, আর সকলকে স্বাগতম যারা অলরেডি ভর্তি হয়ে গেছো, এখানে তো প্রায় অলরেডি প্রায় 200+ স্টুডেন্ট ভর্তি আছে, তাদের সকলকে স্বাগতম, আর যারা অলরেডি হওনি তারা দ্রুত ভর্তি হয়ে যাও। ভালো থেকো সকলে, আবার দেখা হবে, টাটা।